শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম শহীদুর রহমান, আমার পিতার নাম ডক্টর মাহমুদুর রহমান চৌধুরী, মাতা অধ্যাপিকা লাইলি বেগম। ছোট হাতিয়া সাতকানিয়া আমাদের পৈতৃক বাসস্থান, কিন্তু আমরা স্থায়ীভাবে থাকি চট্টগ্রামের কুলসি আমার শিকারে। তো আমি ছাত্র জীবনে 71 সালের পূর্বে হইতে আমি ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত ছিলাম। সেটা ইউনিভার্সিটিতে চাকসু প্রথম নির্বাচনে সহ বার্ষিকের সম্পাদক হিসাবে নির্বাচিত হই। শহীদ আব্দুর রব সাধারণ সম্পাদক নির্বাচিত হইয়াছিল। পরবর্তীকালে যখন যুদ্ধ আরম্ভ হয় তখন অন্যান্য ছাত্রলীগের কর্মীদের সাথে আমরা ভারতে চলিয়ে যাই। বাগাফা ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে আমরা যে গ্রুপে ছিলাম, আমার কমান্ডার ছিল শাহিজাহান চৌধুরী, কিছুদিন আগে ইন্তেকাল করছেন। উনি আমার কমান্ডার হিসেবে ভারত থেকে আসে, আসার পরে উনি গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়ার পর আমি কমান্ডার হিসেবে নেতৃত্ব করি, বিভিন্ন জায়গায় যুদ্ধে অংশগ্রহণ করি। অপারেশন তো অনেকগুলি করেছে, তার মধ্যে একটা অপারেশন ছিল যেটা আমি শাহজাহান ইসলামাবাদের সাথে করেছিলাম। আনোয়ারায় সবুর বলে একজন আমাদের মুক্তিযোদ্ধা মারা গেছিলেন, ওনাকে ওরা হত্যা করা হয়েছিল। এর প্রতিশোধ হিসাবে আমরা কয়েকটা রাজাকারের ঘাঁটিতে হামলা করেছিলাম। শাহজাহান সাহেব ছিল, আমরা ছিলাম, ইদ্রিস যে আনোয়ারা ইদ্রিস ওরা ছিল। এরপরে আমি সাতকানিয়া গেলাম। সাতকানিয়াতে একটা ফরেস্ট অফিসে আমরা শেল্টার বানাইছিলাম পাহাড়ের ভিতর। এখন যে এমপিএসসি সাতকানিয়ার ওনার বাড়ির কাছাকাছি ওনার বড় ভাই শমশু সাহেব, উনি আমাদেরকে শেল্টার দিচ্ছিল একটা জায়গায় সাতকানিয়া থানা দখলের। ওখানে সাতকানিয়া স্থানীয় যে শমশুল ইসলাম সাহেব ছিলেন আওয়ামী লীগ নেতা, ওনারা এটা অভিযান করবেন আমাকেও ডাকছিল। তো আমি সহ গিয়ে ওখানে সাতকানিয়া থানা আমরা সারেন্ডার করেছি। ওখানে আমার সাথে অনেকে ছিল, তার মধ্যে মোস্তফিজুর রহমান, ভোলানাথ, তিজানুর রহমান, বন্ধু, অনেকের নাম আমাদের আছে, প্রায় 39 জন ছিল আমার সাথে। পরবর্তীকালে এসএম ইউসুফ সাহেব এসে আমাকে বান্দরবনে নিয়ে গেল, যে বলে তুই বান্দরবনে, ওখানে আমাকে বান্দরবনে 4টা থানা আমার আন্ডারে নিয়েছিল। ডিসেম্বরের 14 তারিখ আমরা বান্দরবন শহর বাংলাদেশের পতাকা উত্তোলন করি। 1971 সালের 16 ডিসেম্বর যখন বিজয় ঘোষণা হয় তখন আপনারা কোথায় ছিলেন? আমি বান্দরবনে ছিলাম। যেদিন বিজয় হয় ওই দিন সন্ধ্যার সময় বান্দরবন রেস্ট হাউসের সামনে একটা জমায়েত করেছি। তাহলে তখন এসডিও সাহেব ছিলেন শাকুর, সৈয়দ আব্দুল শাকুর এবং অংশপ্রভু চৌধুরী, এরা সবাই এসে আমাদেরকে অভিনন্দন জানাইল, চাই যে দেশটা ভালো থাক। 30 লক্ষ শহীদ
ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।